আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়? অতিরিক্ত কোন খাবার খেলে শিশুদের হাঁপানি হয়? কি ব্যবহার করলে মাত্র 10 দিনেই চুল 1 ইঞ্চি লম্বা হয়? কোন খাবার বেশি খেলে চুল পড়ে মাথা টাক হয়ে যায়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি ব্যবহার করলে মাত্র 10 দিনেই চুল 1 ইঞ্চি লম্বা হয়? আদা ও লেবু, দুধ ও ডিম, ক্যাস্টর অয়েল নাকি আনারসের রস? সঠিক উত্তরটি হচ্ছে ক্যাস্টর অয়েল। 1 থেকে 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল, 1 থেকে 2 টেবিল চামচ অলিভ অয়েল, 5 থেকে 6টি জবা ফুলের পাপড়ি নিয়ে ভালো করে মেশান। 10 সেকেন্ডের মতো গরম করুন তেলটা, তারপর ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। স্টিম টাওয়েল দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পর হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন। প্রতি সপ্তাহে এটি করলে চুল বাড়বে। কোন খাবার বেশি খেলে চুল পড়ে মাথা টাক হয়ে যায়? উত্তরটি হচ্ছে চিনি। প্রচুর চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে চুল পড়ার কারণ হতে পারে। অতিরিক্ত চিনি খাওয়ার কারণে টাক হয়ে যেতে পারে, তাই মিষ্টি ভালোবাসলেও পরিমাণ নিয়ন্ত্রণ করে খান। চায়ের সাথে কি খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায়? লবণ, গুড়, লবঙ্গ নাকি চিনি? সঠিক উত্তরটি হচ্ছে গুড়। গুড়ে প্রচুর পরিমাণে আয়রন, রক্তে হিমোগ্লোবিনের অন্যতম উপাদান হল আয়রন, তাই প্রতিদিন গুড় খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে, ফলে ফুসফুস থেকে লোহিত রক্তকণিকার সাহায্যে সারা শরীরে অক্সিজেন মিশ্রিত রক্ত পৌঁছাতে পারে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা গুড় খেলে উপকার পাবেন। অতিরিক্ত কোন খাবার খেলে শিশুদের হাঁপানি হয়? চিনি, ফাস্টফুড, ঠান্ডা দুধ নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। ঠান্ডা দুধ, পনির, দই, আইসক্রিম ইত্যাদি খেলে অনেক হাঁপানি রোগীর সমস্যা হয়, কাজেই শ্বাসকষ্ট শুরু হলে ঠান্ডা দুধ, দই বা আইসক্রিম না খাওয়াই ভালো। ট্রান্সফ্যাট ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হাঁপানির সমস্যা বাড়াতে পারে। গবেষণার তথ্য অনুসারে শিশুদের অ্যাজমার প্রবণতা 27% বৃদ্ধির কারণ ফাস্টফুড। সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়? সুখ আসে, ধনী হয়, অশান্তি হয় নাকি সৌন্দর্য বাড়ে? সঠিক উত্তরটি হচ্ছে অশান্তি হয়। সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে, কিন্তু জানেন কি, বাস্তবমতে এই অভ্যাস মোটেও ভালো নয়। জ্যোতিষ মতে সকালে উঠেই আয়না দেখলে তার একটা অশুভ প্রভাব সারাদিন আমাদের উপর কাজ করে। বাস্তবমতে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, আমাদের মুখে এই নেগেটিভ এনার্জির ছায়া পড়ে। গরমে কি ব্যবহার করলে পুরো শরীর ফর্সা হয়ে যায়? পেঁপের পেস্ট, আদার রস, আলুর রস নাকি টমেটোর রস? সঠিক উত্তরটি হচ্ছে পেঁপের পেস্ট। পাকা পেঁপে ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখলে তা প্রাকৃতিক উপায়ে ত্বককে ব্লিচ করে, এতে মুখের দাগ সব দূর হবে, ত্বকের রং উজ্জ্বলও হবে। গরমে কি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য কখনো নষ্ট হয় না? মধু, পেঁপে, দুধের সর নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। মধু এক ধরনের প্রাকৃতিক ময়শ্চারাইজার, এটি বাতাস থেকে জলীয় কণা ত্বকের ভিতরে টেনে নেয়,
যা ত্বকের গভীরে নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে। দীর্ঘ সময় ত্বকের নমনীয়তা ধরে রাখতে মধু দারুণ উপকারী। পেঁপের খোসা ছাড়িয়ে নিন ও ভালোভাবে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে চামচ দিয়ে যতক্ষণ নাড়তে থাকুন যতক্ষণ না এটি ফেনা আকার ধারণ না করে। এবার পেঁপে এই ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। আপনার ত্বকে এই মাস্ক লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে মাস্ক তুলে ফেলুন আর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই মাস্ক আপনার ত্বকের পিম্পল সারিয়ে তোলে এবং সাথে সাথেই ত্বকের তারুণ্য ধরে রাখে। আপনি চাইলে এই মাস্ক বানিয়ে 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। ত্বকের জেল্লা ধরে রাখার জন্য নানা প্রাকৃতিক উপাদান দুধের স্বরের উপরেই ভরসা রাখতে পারেন। এটি আপনার ত্বকের জেল্লা ফেরাতে বেশ কার্যকরী। দুধের মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান ত্বকের নানা সমস্যা মেটাতে পারে, সেই সঙ্গে ত্বকে আর্দ্রতার ঘাটতি হতে দেয় না। তবে দুধের স্বর সরাসরি ত্বকে ব্যবহার করার পরিবর্তে ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। আচ্ছা বলুন তো, গাছ কখন এবং কিভাবে ঘুমায়? সকালে, রাতে, বিকালে নাকি ভোরে? সঠিক উত্তরটি হচ্ছে রাতে। সারা রাত ঝিমিয়ে থাকার পর ভোরের আলো ফুটলে কোন সময় কিভাবে সজীব হয়ে ওঠে গাছ, অর্থাৎ গাছের ঘুম ভাঙে, কিভাবে শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই তথা শালক সংশ্লেষণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নাসার ইকোস্ট্রেসে বিষয়টি এই প্রথম ধরা পড়েছে। কি খেলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা মুহূর্তেই ভালো হয়ে যায়? পেঁয়াজের পানি, লবঙ্গ পানি, আদা ভেজা পানি নাকি চিনাবাদাম? সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের পানি। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা লাগা থেকে কিভাবে রক্ষা করে পেঁয়াজের রস? পেঁয়াজের রস শীতের মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে ঠান্ডা লাগা ও ফ্লুয়ের হাত থেকেও রক্ষা করে। পেঁয়াজের রসে মধু মিশিয়ে পান করলে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।